এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরা ভাবে মিথ্যা কথা বলে, মানে আই এম সরি টু সে, তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না। আমি বলবো যে এটা খুব ন্যাক্কারজনক, খুব নোংরা। কারণ যখন রাজ্জাক স্যাররা কাজ করেছেন, যখন মান্না স্যাররা কাজ করেছেন, যখন সালমান শাহ স্যাররা কাজ করেছেন, শাবানা ম্যাডামরা কাজ করেছেন, ববিতা ম্যামরা কাজ করেছেন, তখন কিন্তু এসব ছিল না আসলে সে যাদের কাছে। তো সেখান থেকে যখন ওর মুখে মা শব্দটা শুনতে পাই, আমার কাছে মনে হয় যে এই পৃথিবীর কোনো কিছুই তখন আর ম্যাটার করে না, তখন মনে হয় যে আমার স্বর্গ তো আমার সামনেই। তো সেখান থেকে খুব ভালো লাগে। মা দিবস আমার কাছে মনে হয় যে আসলে মা এই শব্দটা সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি কাছের, সবচেয়ে বেশি ভালোবাসার। আমি আমার মাকে যেমন সবচেয়ে বেশি ভালোবাসি, তেমনি আমার সন্তানের কাছে আমি হচ্ছি পুরো পৃথিবী সে যাদের কাছে। তো সেখান থেকে যখন ওর মুখে মা শব্দটা শুনতে পাই, আমার কাছে মনে হয় যে এই পৃথিবীর কোনো কিছুই তখন আর ম্যাটার করে না, তখন মনে হয় যে আমার স্বর্গ তো আমার সামনেই। তো সেখান থেকে খুব ভালো লাগে। আর মা দিবস তো আসলে প্রতিদিনই, কারণ আমার পথ চলা বা আমার এই জার্নিটা আমার ছেলের সাথে তো প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা দিন। তো সেখান থেকে তারপরও যে একটা দিন স্পেশাল রাখা হয়েছে মাদেরকে দারুণভাবে সম্মানিত করা, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি বলবো যে এটা খুব ন্যাক্কারজনক, খুব নোংরা। কারণ যখন রাজ্জাক স্যাররা কাজ করেছেন, যখন মান্না স্যাররা কাজ করেছেন, যখন সালমান শাহ স্যাররা কাজ করেছেন, শাবানা ম্যাডামরা কাজ করেছেন, ববিতা ম্যামরা কাজ করেছেন, তখন কিন্তু এসব ছিল না আসলে। মানে অ্যাটলিস্ট হয়তো অনেকে বলবে তখন হয়তো ফেসবুক ছিল না বলে এগুলো অতটা ছড়ায়নি, কিন্তু আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা তখন ছিল না। এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরা ভাবে মিথ্যা কথা বলে, মানে আই এম সরি টু সে, তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না। যখন মনে হয় যে এদের এত মানে সিনিয়র তারা বয়সের দিক থেকে, কাজের দিক থেকে, তখন মনে হয় যে এরা নিজেরা তো জানে যে এরা মিথ্যা বলছে। তো ওই যে জবাবদিহিতার জায়গা তাদেরও থাকবে, তো এই জবাবদিহিতার আওতায় আসলে সবাইকে আসতে হবে। চেষ্টা করেছেন, কারণ অনেক সময় হয় কি হয়তো আমাকে অনেক গণমাধ্যম কর্মীরা পায় না, যেহেতু আমি একটু শুটিং এ হয়তো কিছুটা সময় ব্যস্ত থাকি বা একটু পরিবারের সাথে ব্যস্ত থাকি, যার জন্য অনেকের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি তৈরি হয়। তো যখন আপনাদেরকে আবার একসাথে পাই, তখন সেগুলো সবকিছু আসলে ট্রাই করি যে সেই ভুল বোঝাবুঝি যেন অবসান হয়, যেন সবকিছু ক্লিয়ারলি আপনারা অ্যান্সারটা পান। অবশ্যই আমার যখন দুটি মুভি রিলিজ হয়, সেটা দেয়ালের দেশ এবং মায়া, আমি কিন্তু আপনারা খেয়াল করবেন আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি কিন্তু আমার দুটো সিনেমার কথা বলেছি। এবং দেয়ালের দেশ এই টিমটা যখন মুভ করেছে, যেখানে আমি অ্যাজ এন আর্টিস্ট আমি মুভ করেছি, মায়া সিনেমার যখন আসলে তারা প্ল্যান করেছে আমি অবশ্যই তাদের সাথে ছিলাম, এবং তাদের সম্পূর্ণ কন্টেন্টগুলো আমার ভেরিফাইড পেজ থেকে শেয়ার হয়েছে। তো এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে এটা হয়তো অনেকেই বলার জন্য বলছে, বাট একদমই না, আমাদের শিল্পীদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার মায়া সিনেমা যিনি পরিচালক প্রযোজক, আমার দেয়ালের দেশে যিনি প্রযোজক পরিচালক, সবার মধ্যে আমরা সেটা প্ল্যান করেই বলেছি। সামনে কোরবানিদের তো খুব একটা সময় বাকি নেই, সো অনেক সুন্দর প্রজেক্ট আসছে। আপনারা কিছুটা হয়তো জানেন যে আমরা যেই সিনেমা শুটিং করছি, সো এটা এভাবে বলতে চাই না।